আল্লা আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিযামাতে ডুবে আছি সবাই পাক্পা গানে এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটাই আমাদের একান্ত কামনা শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল এটি পাঠিয়েছেন ইয়ামিন হোসেন আপনি লিখেছেন আজকাল আমরা অনেকেই বাজার হতে মুরগি কিনে আনি অনেকেই চামড়া কলিজা পা ইত্যাদি দোকানে ফেলে আসি আর দোকানিরা তা বিক্রি করে অন্যের কাছে প্রশ্ন হলো যেহেতু দোকান থেকে সব ধর্মের লোকই মুরগি কিনে এবং যে যার ধর্মমতে মতে মুরগি জবাই করে তাহলে কি একজন মুসলিম হিসেবে ওই কলিজা চামড়া বা পা খাওয়া জায়েজ হবে এবার প্রশ্নের মধ্যে আসলে মানে সন্দেহের একটা বিষয় রয়ে গিয়েছে যাই হোক তবে খুব সহজ কথা সেটা হলো যদি মুসলিমদের দোকানে জবে করা হয় থাকে সেখান থেকে যদি কোনো মানে যবে গোস্ত অথবা জবেকৃত মুরগির কোনো অবশিষ্ট অংশ যদি গ্রহণ করা হয় তাহলে সেটা খাওয়া যায় না না কারণ আপনি এখানে আর অনেক অতিরিক্ত সন্দেহ করার সুযোগ নেই হ্যাঁ যদি অমুসলিম আপনি নিশ্চিত এবং তারা আল্লাহর নামে যবে করে না তাহলে সেখানের মানে পা নয় সেখানের কোনো কিছুই মানে সেখান থেকে কোনো ধরনের জবে করাই খাওয়া যাবে না এগো জন্য যদি আপনি দেখেন যে মুসলিমদের দোকান থেকে কেনা হয়েছে তাহলে এটা খাওয়া যায়জ রয়েছে এখন হোটেলের বিষয়টি মুসলিম হোটেল এর মধ্যে যদি হালাল খাবার সার্ভ করা হয় থাকে সেখানে গিয়ে বারবার জিজ্ঞেস করার কোনো দরকার নেই যে আপনি এটা কি জবে করছেন নিজে জবে করছেন না ও জবে করছে কারণ হোটেলের লোকেরা সত্যিকার অর্থেই মানে জবের বিষয়গুলো অত বেশি তারা গুরুত্ব দেয় না আপনি প্রয়োজনে হোটেলে খেলে যদি সন্দেহ হয় আপনি মানে জবের ব্যাপারে আপনি মাছ খেলেন অন্য কিছু অন্য কিছু খেলেন মুরগি খেলেন না আপনি অথবা গরু খেলেন না কিন্তু মানে সেখানে এভাবে বারবার জিজ্ঞেস করার সুযোগ নেই সেখানটা কমন বিষয় থাকবে সে কমন নীতি ইসলামের যেটা সেটা হলো এই যদি মুসলিম হয় আর মুসলমানদের হালাল খাবার ঘোষণা দেওয়া থাকে যে হোটেলে হালাল খাবার পাওয়া যায় তাহলে আপনি সেখানে খেলে আপনার জন্য হারাম হবে না আপনার জন্য জায়জ হবে বারবার জিজ্ঞেস করার কারণ মুরগির কথা জিজ্ঞেস করেন যে আপনি মুরগি কোন ফার্ম থেকে এনেছেন এটা কি হালাল না হারাম গরুর কথা জিজ্ঞেস করুন গরু কোথায় যাবে করা হয়েছে এটা কি হালাল না হারাম শেষ পর্যন্ত আসলে কেউ বলতে পারবে না কারণ বাবুরশ্রীও যারাটা বাবুর শ্রীকে দেওয়া হয়েছে শুধু ডা করার জন্য আবার যিনি পার্সেস করেছেন কিনে এনেছেন তিনিও জানান না আসলে তিনি হয়তো আরেকজনকে দায়িত্ব দিয়ে ফলে এই জিনিসটা মানে যদি মুসলিমদের হোটেলে হয় এবং সেখানে যদি ঘোষণা থাকে যে এটি হালাল খাবার পরিবেশন করা হয়ে থাকে তাহলে সেখানে এত সন্দেহ করার সুযোগ নেই কারণ সন্দেহ করলে আপনার খাবারই হালাল মানে আপনি আর হালাল খাবার খেতে পারবেন না কারণ এক বন্ধু হঠাৎ করে মানে তিনি হোটেলে গিয়েছেন তো তিনি বলছেন না হোটেলের খাবার হারাম তো কী হোটেলের খাবার কেন হারাম বলছে এই যে প্লেট এই প্লেটের মধ্যে কি মুসলিম খেয়েছে না মুসলিম খেয়েছে তা মানে কাফের খেয়েছে হিন্দু খেয়েছে না খ্রিস্টান খেয়েছে সুতরাং এই প্লেটের মধ্যে খাবারই একটু হারাম তো এত মানে যদি আপনি মানে জিনিসটা নিয়ে এত যাচাই করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার উচিত হবে হোটেলে না খেয়ে আপনি ঘরেই খেতে হবে তারাই খাবে ধর্ম তো এত বাড়াবাড়ি করতে বলেন হোটেলে তারাই খাবে যারা মূলত মানে সুযোগ পাচ্ছে না তারাই তো হোটেলে খাবে তো এই জন্য আসলে মানে এ নিয়ে এত বাড়াবাড়ির বিষয় না বাড়াবাড়ি করার সুযোগ নেই বরং তেরুন মোতায়াত তেরউনাসম হাদিসের মধ্যে বলেছেন শৈব খারী হাদিসের মধ্যে এসেছে হালাকাল মোতানা বাড়াবাড়িকারী যারা আছে এরা ধ্বংস হয়ে গিয়েছে কারণ সে নিজেও খেতে পারবে না আর অন্য কেউ খেতে দেবে না হোটেলে গিয়ে সে প্রত্যেকটা খাবারের মধ্যেই আপনি সে সবজিও খেতে পারবেন না কারণ এই সবজি মনে করেন ধুয়েছে এমনকি এটা হিন্দুর জমিন থেকে আনছে নাকি মুসলিমের জমিন থেকে এই এই বিষয়গুলো নিয়ে যদি সন্দেহ করা শুরু করে তাহলে কোনোভাবেই বেরিয়ে আসার সুযোগ নেই এই জন্য যে সমস্ত বন্ধুগণ এই প্রশ্নগুলো করে থাকেন তাদের এই প্রশ্নের মধ্যে মূলত কিছুটা মানে অতিরঞ্জন আছে আপনারা একটু খেয়াল রাখবেন যে মানে ইসলাম কিন্তু খুবই সহজ আদ্দিন ইসলামের মধ্যে সহজ এবং ইসলামটা এত সহজ করেছে যে আল্লাহ সুবাহান তারা নিজের উপর কঠিন করা করতে হারাম করে দিয়েছে ওলা তুশাদ্দিদু আলা আনফুসিকুম তোমরা নিজেদের উপর কঠিন করে নিও না ফাই উশাদ্দিদুল্লাহ আলাইকুম তাহলে আল্লাহ তালা তোমাদের উপর কঠিন করে দেবেন না নিজের কঠিন করার চেষ্টা করলে নিজের কাজটা কঠিন হয়ে যাবে ইসলাম এটাকে সহজভাবে দেখেছি তাই সহজভাবে দেখার জন্য চেষ্টা করবেন আর কেউ যদি বাস্তব অভিজ্ঞতায় কোনো ত্রুটি দেখতে পান হোটেলের খাবারে তাহলে আপনি জবার খাবার না খেয়ে তো অনেক খাবার বাংলাদেশে আছে আপনি ডাল খেতে পারেন সবজি খেতে পারেন আপনি ডিম খেতে পারেন মাছ খেতে পারেন চিন্তার তো কোনো কারণ নেই এবার আমাদের হাতে যে চিঠিটি এটি পাঠানো হয়েছে বায়তুল নূর জামে মসজিদ দনিয়া নূরপুর থেকে আগের চিঠি আরও অনেক প্রশ্ন রয়ে গেছে আপনারা আপনি লিখেছেন আমি পড়েছি চচার চাচার শাহাদাতি দ্বারা পানি বের হয় সোমবার তার কবরে বক্তব্য কি বিশুদ্ধ এটি একেবারেই জাল হাদিস হাদিসের নামে মিথ্যাচার মূলত এই ধরনের কোনো রেওয়ায়ত সহি কোনো বন্যার মাধ্যমে সাব্যস্ত হয়নি আপনি যেখানে পড়েছেন এটা আবিষ্কার করেছে যারা তারা হচ্ছে রাফিজি সম্প্রদায় মূলত তারাই এটা আবিষ্কার করেছে এটি ভুল কথা আপনি আরও লিখেছেন গ্রামে অনেক ঘটনা শোনা যায় তারা বলেন মা ফাতেমা তার দুই ছেলেকে অভিশাপ দিয়েছিলেন তাই তাদের মৃত্যু ওইভাবে হয়েছে এ কথা কি কোনো ভিত্তি আছে এমনি স্বাভাবিকভাবে কোনো মা তার সন্তানকে অভিশাপ দিবে এই প্রশ্নই আসে না আর কার কথা বলছেন আপনি আল্লাহ রাসুল সাল্লাসাল্লামের কলিজার টুকরা ফাতেমা বিনতি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি তার সন্তানকে মানে অভিশাপ দিবেন বিন তালে। প্রশ্নই তো আসে না এত রাহা মিথ্যা কথা মানে আমাদের মাঝে কে বা কারা এগুলো চালু করে দিয়েছে এগুলো ভিত্তিহীন একেবারেই মিথ্যাচার একেবারেই মিথ্যাচার তিনি কেন অভিশাপ দিবেন। আর তাদের যে মৃত্যু হয়েছে এটা তো সবচেয়ে সম্মানজনক মৃত্যু শাহাদাতের মৃত্যু শাহাদাতের মৃত্যুকে আপনি কেন ছোট করে দেখছেন হোসাই আলী রাজি আল্লাহতালাহু একষট্টি হিজিশনে তার কারবালার ময়দানে যে শাহাদাত হইছে এটা তার জন্য অনেক বড় তার বিষয়। যে শাহাদাতের মর্যাদা লাভ করতে পেরেছেন। এখন অবিষাব করতে কাজ। অবিষাবের প্রশ্নই এখানে আসে না। তাই এই যে বক্তব্যগুলো এগুলো আসলে আমাদের মনগড়া মনগড়া বলতে জাহেলি বক্তব্য। জাহেলি বক্তব্য মানে আপনি আমাদের দেশে একটা মানে প্রচলন আছে। বলে থাকে যে মানে তারা জারি গান সারি গান কি জানেন একটু মানে এ ধরনের একটা মানে প্রথা আছে। মিথ্যা কাকে বলে ইসলামের নামে বহু মিথ্যাচার করা হচ্ছে এবং সেগুলোই মূলত মানুষের কাছে মানে বেশি পছন্দ কারণ হলো গানের তালে তালে মানুষ সেখানে যদি একটি কথা বিশ্বাস করে তাহলে মানে তখনই ইমান চলে যাবে সবটা মিথ্যা মানে বিশ্বাস করার প্রয়োজন নেই কারণ এটি কত জঘন্যতম কথা যে ফাতেমা রাজিয়াল রাজিয়াল আনহা তিনি মানে তার কাছে সবচেয়ে প্রিয় তার দুটি সন্তান হাসান এবং হুসাইন মানুষ তাদেরকে তিনি অভিশাপ দিবেন কেন কি কারণে তাদেরকে অভিশাপ দিয়েছেন এই ধরনের বক্তব্য আমাদের মাঝে যারা প্রচার করছে আসলে তারা বড় ধরনের বিভ্রান্তি প্রচার করছেন আপনি আরো লিখেছেন নফল সিয়াম হাজ হায়নে ব্যতীত আর কোন কারণে ভঙ্গ করা যায় পরে কি কাজা করতে হয় সুন ও নফল সিয়াম আপনি হাইজ নেফাজ ছাড়া সকল কারণেই বঙ্গ করতে পারবেন আপনার কাছে মেহমান এসেছে বঙ্গ করতে পারবেন আপনার খারাপ লাগতেছে বঙ্গ করতে পারবেন আপনি কোনো কারণে সফরে বেরিয়ে গেছেন বঙ্গ করতে পারবেন আপনি আজকে মানে হয়তো কঠিন কোনো কাজের মুখোমুখি হয়ে গিয়েছেন করতে তারপরে হ্যাঁ মানে দাওয়াতের জন্য করতে নফল সিয়াম কোন ব্যক্তি যদি বঙ্গ করতে চান তাহলে এটি তার জন্য জায়েজ কারণ হচ্ছে আচ্ছা এমন তা আমি রুনাফ সিহি যে ব্যক্তি নফল সিয়াম পালন করে থাকে সে আমি রুনাফ সিহি নিজের উপর সে আমির সে ইচ্ছা করলে বঙ্গ করতে পারবে তার কর্তৃত্ব করার মতো ইচ্ছা করলে সে রাখতে পারবে কারণ সে নিজে ইচ্ছা করে নিজের এই শুরু করেছে তাই সে এই আবার প্রয়োজনে কোনো কারণে সে মানে এটা সিয়াম ভঙ্গ করতে পারবে এটা তার জন্য যাইজ না যাইজ না এটা তো কোনো কাজা করতে হয় না না এর জন্য কোনো কাজা নেই আমরা আপনার দীর্ঘ চিঠি পড়ছি আরও প্রশ্ন করেছেন স্বামী স্ত্রীর জুরি এবং বিয়ের ডেট কি আল্লাহ পাক পূর্বে নির্ধারণ করে রেখেছেন পুরুষদের বাম পাঁচ থেকে কি মহিলাদের সৃষ্টি করা হয়েছে দুইটি প্রশ্ন প্রথম প্রশ্নটি এই মধ্যে সৃষ্টি জগতের মধ্যে যা হচ্ছে সবকিছু আল্লাহ রবুল আলমিনের কিতাব আল্লাহ রে মাহফুজের মধ্যে সব কিছু লিখে দিয়েছেন কেয়ামত পর্যন্ত যা হবে এটা কলমকে নির্দেশ দেওয়া হয়েছে কলম লিখে উনি অগ্রিম সুতরাং এটা নিয়ে আপনার আমার মানে গবেষণা করার কোনো দরকার নেই এটা আমাদের দায়িত্বও না আমাদের কাজ না কারণ ওই লিখা সম্পর্কে জ্ঞান তো আমাদের নেই ওই লিখা নিয়ে আমাদের বহস করার আমাদের গবেষণা করার কোনো প্রয়োজন নেই ওই লিখা আল্লাহ রাবুল লিখেছেন যেহেতু আল্লাহ সুন্দর জানেন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে রসুল্লাহ মধ্যে বলেন তোমরা আমল করো তোমাদেরকে আমল করতে নির্দেশ দেওয়া হয়েছে ফাকুল্লুন ও লিমা খুলে কালাহ যে জন্য তাকে সৃষ্টি করা হয়েছে তাকে সে কাজ করা তার জন্য সহজতর করে দেওয়া হবে সুতরাং তুমি কাজের জন্য এগিয়ে যাও তোমাকে কাজ করার জন্য বলা হয়েছে যে ব্যক্তি কাজ করতে পারবে সে এগিয়ে যেতে পারবে সুতরাং তাকে ওই আল্লাহ রাবুল আমি লিখনিনি নিয়ে গবেষণা করার দায়িত্ব অথবা এ নিয়ে চিন্তা করার দায়িত্ব কারণ তাকদীরকে দলিল হিসেবে পেশ করা যে মাতের আকিদা অনুযায়ী শুদ্ধ নয় কোনো ব্যক্তি কথা মানে বলার সুযোগ নিয়ে যে হ্যাঁ আমার তাকদীরে আছে বলেই এ কাজটি হয়েছে তাহলে আপনি তাকদীরকে দলিল হিসেবে পেশ করলেন মানে আপনার খারাপের জন্য আর খারাপ কাজ করলেন না বলে যে হ্যাঁ আমি তো কেন আমি ফকির বলে আল্লাহ আমাকে ফকির বানাই দিয়েছে এটা ভুল কথা বলে আমি হঠাৎ করে মানে গাড়িতে অ্যাক্সিডেন্ট হলাম বলে আল্লাহ তাহলে আমাকে দেখছে আমাকেই পাইছে গাড়ি দিয়ে আমাকে এক্সিডেন্ট করাই দিয়েছে এগুলো তাকদিরকে দলিল হিসেবে পেশ করা এটি একেবারেই জঘন্য কাজ হারাম কাজ এর দলিল জামাত কখনো তাকদিরকে দলিল হিসেবে পেশ করার মানে জন্য ব্যবহার করেন না এই জন্য তাকদিরের বিষয়টি আল্লাহ রাবুল আলমিনের এলমের সাথে সম্পৃক্ত বিষয় এটি নিয়ে বান্দার এলম নেই বান্দা এ নিয়ে গবেষণা করার কোনো প্রয়োজন নেই এর পেছনে সময় করার কোনো প্রয়োজন নেই বান্দা ভালো কাজ করার জন্য চেষ্টা করবে তাকে যে কাজ করার তাকে পথ দেখানো আছে ইন্না না হু নজিদেইন আমরা হাদেই হু তাকে দেখিয়ে দিয়েছি আর নেজিদেইন দুটি পথ দুই দিকেই তাকে পথ দেখানো আছে সুতরাং যেটি ভালো পথ দেখানো আছে সে পথের দিকে অগ্রসর হতে থাকবে চেষ্টা করে যাবে যত দ্রুত আল্লাহ সুবাহন তালার তৌফি করে যায় সে আঘাতে থাকবে এবং সে দেখবে যে চেষ্টা করলে তার জন্য পথ মুক্ত হয়ে যাবে কারণ এখন সে যদি অপেক্ষা করে থাকে যে আল্লাহ আমার জন্য কী লিখেছে আল্লাহ আমার জন্য কী কিছু করতে পারবে না দেখছে তো জানে না এটা জানতে পারবেও না জানার কোনো সুযোগও নেই এই কাজটি একজন নরবর নারী যদি বিয়ের জন্য সিদ্ধান্ত নেন অগ্রসর হন এবং তাদের তাদের কর্মফল তারা পাবে আল্লাহ আগে থেকে জানেন বলে

জাকাত হবে শুধুমাত্র সেখান থেকে যে গাল্লা ইনকাম আসছে ইনকামের উপর ভাড়া পাচ্ছেন ভাড়ার উপর জাকাত হবে বছর শেষে ভাড়ার যতটুকু অংশ আপনার কাছে জমা হবে সেটার উপর আপনাকে জাকাত দিতে হবে হয় এবার আমাদের হাতে আরও একটি ইমেইল এটি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছক লিখেছেন আমি একজন মানবাধিকার কর্মী মানবাধিকারমূলক কাজ করতে গিয়ে আমাকে প্রতিনিয়তই পারিবারিক অভিযোগ গ্রহণ করতে হয় আমার জামা জানার বিষয় হলো স্ত্রী থাকা অবস্থায় শালির সাথে স্বামী যদি শারীরিক সম্পর্ক করে এমত অবস্থায় স্ত্রী কি তালাক হয়ে গেছে ইসলামের বিধান কি তালাক হবে না ইসলামের বিধান হচ্ছে এটি যিনি করেছেন এই অপকর্ম তার উভয় তো স্বাস্থ্যের ভাগিদার হবেন তো ঝঘন্যতম অপরাধ এবং এই অপরাধের জন্য কঠিন শাস্তির মুখোমুখি হবেন দুনিয়া এবং আখড়াতে কোনো সন্দেহ নেই আমাদের হাতে একটি ইমেইল এটি পাঠিয়েছেন মিসেস নিলুফার আপনি লিখেছেন গত সাত মহরম চোদ্দোশো আটত্রিশ হিজড়ি সোমবার আমি রোজা রেখেছিলাম ব্যাপারে দেয়া সূর্যাস্ত ছিল পাঁচটা সাতত্রিশ মিনিট আমি আপনাদের প্রোগ্রামে শুনেছি সূর্যাস্তের পর তাড়াতাড়ি ইফতার করা শুন না আমি এই অনুসারে ইফতার করতে চেষ্টা করি আমি ইফতার করি পাঁচটা উনচল্লিশ মিনিটে তারপর আমার বোন ফোন করলে জানতে পারি নিস্তামিন ফাউন্ডেশনের চার্টে সূর্যাস্ত হচ্ছিল 5টা 46 মিনিট আমার প্রশ্ন হলো আমার ইফতারের সময় কি ঠিক ছিল ব্যাপারটা জানা দরকার না আপনার ইফতার সময় ঠিক ছিল কারণ আপনি তো সূর্যাস্তের পরেই ইফতার করেছেন সুতরাং আপনার ইফতারের সময় ঠিক আছে কে কি ধরনের কখন জায়গা বা সতর্কতামূলক কয়েক মিনিট যোগ করা হয়েছে কে কি ধরনের ক্যালেন্ডার তৈরি করেছে

না করা তবে এই পাত্র ব্যবহার মানে পানি রাখলে পানি খাওয়াটা হারাম নয় পানি খাওয়াটা হারাম নয় কিন্তু কেন উত্তম হবে এই জন্য কারণ এর মাধ্যমে মূলত ওই দুর্বল মনের মানুষগুলো মনে করবে যে মনে হয় খাওয়ার মানে আগ্রহ তৈরি হয়ে যেতে পারে এবং আবার পদ্দষ্ট হয়ে যেতে পারে এটা একটি আরেকটা হলো কি আরেকটা হলো হয়তো আপনার কাছে বাহির থেকে একজন লোক আসছে ভুল বুঝবে তিনি আপনার ব্যাপারে একটা খারাপ সন্দেহ করবে তিনিও ক্ষতিগ্রস্ত হবেন আপনিও ক্ষতিগ্রস্ত হবেন তাই এটি ব্যবহার না করাই উত্তম আরও একটি এটি পাঠিয়েছেন আনোয়ার ইসলাম আপনি লিখেছেন আমি কি বাংলাতে লিখে প্রশ্ন পাঠাতে পারব অবশ্যই পারবেন বাংলা আমাদের মাতৃভাষা মাতৃভাষাকে বাংলা ভাষাকে তো ইসলাম অনুপ্রাণিত করে এমন সন্দেহের কারণকে আমরা ঠিক বুঝতে পারলাম না অবশ্যই আপনি বাংলা লিখে প্রশ্ন পাঠাতে পারবেন এবারে ইমেলটি পাঠিয়েছেন নাজিম পুরনো ঢাকা থেকে লিখেছেন আমি আয়াতুল কুরসির অনেক ফজিলত শুনেছি দয়া করে আয়াতুল কুরসির অর্থ ব্যাখ্যা করবেন আপনি তফসির যে কোনো একটা কিতাব থেকে আয়াতুল কুরসির ব্যাখ্যা নিয়ে নেবেন কারণ হচ্ছে এটি এই প্রশ্নোত্তর পর্বের মধ্যে মূলত আলোচনা আলোচনা পুরো অনুষ্ঠান আল্লাহ তারা এই আয়াতের মধ্যে মূলত আল্লাহ হব্বুর আলমিন তার যে মহিয়ান সত্তা হয়েছে সত্তার বরত্ব শ্রেষ্ঠত্ব মর্যাদা স্তুতি যা বর্ণনা করা দরকার যেভাবে পরিচয় তুলে ধরা দরকার সেভাবে পরিচয় তুলে ধরেছেন এই আয়াতের নামই হচ্ছে আয়াতুল কুরসি মানে আল্লাহ হাব্বুল আলমিনের যে কুরসির বিবরণ রয়েছে যে আল্লাহ হাব্বুল আলমিনের কুরসির মানে ব্যাপকতা এই ব্যাপৃতি হচ্ছে এমন যে এটি সমস্ত আসমান এবং সমস্ত জমিন এই আসমান জমিনের এই জগতের যে মখ্লোকাত আছে এই বিশাল মখ্লকাত এর তুলনা কুরসি এর কাছে কিছুই না কুরসি এত বিশাল যে এটি পুরাটাকেই ব্যাপকভাবে ব্যাপত করে আছে কুরসিটি রাসুল্লাহ সাল্লাহসালাম মহাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ আব্বুল আলমিনের কুরসি আর এই আসমান জমিন বিশাল মখ্লকাত এর তুলনা হচ্ছে বিশাল মরুভূমির মধ্যে যদি কোন একটি ছুরির মতো একটা ছুরি যদি বিশাল মরুভূমিতে ফেলে দেওয়া হয় যেই মরুভূমির মধ্যে ছুরিটা যে অবস্থান এই বিশাল মরুভূমির তুলনায় মানে এই বিশাল আসমান জমিনের এই সৃষ্টিটা কুরসির তুলনায় এতটুকু এত ক্ষুদ্র যে সুতরাং খুব সহজেই বুঝতে পেরেছেন যে হাতের ছুরি জি ছুরি যেটা জি সুতরাং এটা খুব সহজেই আমরা বুঝতে পেরেছি যে যে কুরসির তুলনায় এই যে মানে মাখলোকাত কত ক্ষুদ্র আর এই মাকলোকাতের মধ্যে মানে কুরসি আর সে তুলনায় ঠিক অনুরূপ মানে ক্ষুদ্র সুতরাং আল্লাহ রাবুল্লা আলমীরের এই বিশাল মাখলোকাত সম্পর্কে মূলত আল্লাহ রবুল্লা আলমীর ক্ষুদ্রত বোঝার জন্য তার ক্ষমতা বোঝার জন্য কিছু পরিচয় দেওয়া হয়েছে এর প্রকৃত পরিচয় কোনোভাবেই বান্দা উপলব্ধি করতে পারবে না কারণ বান্দাকে তো জ্ঞান দেওয়া হয়েছে সামান্য তাই পুরাটি উপলব্ধি করা বান্দার পক্ষে সম্ভব নয় তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসুখ ধন্যবাদ ভাইয়া আপনি ঠিকই লিখেছেন আয়াতুল কুরসির অনেক ফজিলত আসুন আমরা আয়াত পড়ি অর্থ জানি ব্যাখ্যা জানি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট অ্যান টিভি বিডি ডট কম প্রিয় দর্শক আপনারা আমাদের অনুষ্ঠানে অ্যান টিভি দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট টিভি বিডি ডট কম দর্শক আপনারা সবাই নিরাপদে থাকুন থাকুন শান্তিতে আসসালামু আলাইকুম লা আমার রবি আমর শপ দামে দামে তুন মুারু অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুই নিয়ামত